بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আপনার আরেকটি প্রশ্ন শুনলাম। প্রশ্নটি হলো, এখানে হাদিসকে কেন্দ্র করে যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়াম ওয়াল কোরআন ইশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। ইয়াকুলুস সিয়াম أي رب إني منعته النوم والشهوات بالنهار فشفعني فيه، ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان। এই হাদিসে যে বলা হয়েছে যে কোরআন সুপারিশ করবে বান্দাহর জন্য কাল কিয়ামতের মাঠে, এই সুপারিশ ন্যূনপক্ষে কত আয়াত পাঠ করলে পাওয়া যাবে, এই ছিল জানার বিষয়। এবং কোন কোন আলেম নাকি বলেছেন যে 4 আয়াত পড়লে এই হাদিসের আওতাধীন হওয়া যাবে। এ বিষয়ে আমরা বলবো যে দলিলবিহীন কথা বলা তো ঠিক নয়, এরকম কোন কথা দলিলে আছে বলে আমার জানা নেই। তবে হাদিসের বাহ্যিক দিকে যদি আমরা দেখি, লক্ষ্য দেই হাদিসের শব্দের দিকে, কি বলা হয়েছে, সুপারিশ করতে গিয়ে কোরআন বলবে মানাতুহ নাওমা বিল্লাইলে, আমি তাকে তার ঘুম থেকে, আমি তাকে রাতকালীন তার ঘুম থেকে বিরত রেখেছিলাম, ফাশাফাইনি ফিহে, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। তাহলে কোরআন বলবে যে আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছিলাম। তো ঘুম থেকে বিরত রাখা যায় এরকম কিছু টাইম তাহলে তাকে অবশ্যই দেওয়া লাগবে, আর এটা সাধারণত 2-4টা আয়াতের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। 2-4টা আয়াত 2-1 মিনিটই তো শেষ হয়ে যায়, 1 মিনিটের ব্যাপার। সুতরাং মোটামুটি একটা পরিমাণ পড়া উচিত এই হাদিসের আওতাধীন হওয়ার জন্য, আর সাহাবায়ে কেরাম তারা নিজেদের জন্য যে হেজব ভাগ করতেন তাতে সংখ্যা বেশি ছিল। আমরা যদি কোরআন দেখি, কোরআন আহজাব বা হেজব যে দেওয়া রয়েছে, এগুলি সাহাবায়ে কেরামের, ওলামায়ে দ্বীন বলেন যে এগুলি সাহাবায়ে কেরামের থেমে থাকার স্টেশন, মানে এই এই পর্যন্ত তারা একদম পড়ে, মানে এক দফায় পড়ে তারা রেস্ট নিতেন। তো এ থেকে আমরা দেখতে পাই যে এতে অনেক কিছুই রয়েছে, বেশ কিছু পাতা রয়েছে কোরআন কারিমের, এতটুকু তারা পড়তেন। তো এটা হলো হেজব। তো এ থেকেও আমরা বুঝতে পারি যে পড়ার সংখ্যা, পড়ার আয়াতের সংখ্যা আরও বেশি হওয়া উচিত। এক কথায় হাদিসের বাহ্যিক বিষয়ের সাথে মিলাতে হলে কোরআন পড়ার ক্ষেত্রে সময় দিতে হবে, কিছু লম্বা সময় দেওয়া উচিত এবং কিছু ঘুমের হিসাব থেকে মাইনাস করা উচিত, তাহলে হাদিসের আওতাভুক্ত হওয়া যাবে। আল্লাহ তাআলা আলম। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে হাদিস থেকে আমরা কিছুটা হলেও ইস্তেনাস করতে পারি যে আমাদের আলোচনার সাপোর্টে দলিল নিতে পারি। সেখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা বি আশরি আয়াতিন লাম ইউক্তাব মিনাল গাফিলিন, যে ব্যক্তি 10টি আয়াত দ্বারা কায়াম করবে সে গাফেলদের মাঝে লিখিত হবে না, তার নাম গাফেলদের মাঝে লেখা হবে না। ওমান কামা বি মিআতি আয়াতিন, আর যে 100টি আয়াত দ্বারা কায়াম করবে, কুতিবা মিনাল কানিতিন, সে কানেতিনদের মাঝে লিখিত হবে। কানেতিন মানে যারা আল্লাহর সাথে বিনয়িতা অবলম্বন করে, যারা বিনয়ী, যারা আল্লাহর আনুগত্যকারী, তাদেরকে সাধারণত কানেতিন বলা হয়। ওয়ামান কামা বি আলফি আয়াতিন কুতিবা মিনাল মুকাম্মিতিন, আর যে 1000 আয়াত দ্বারা কায়াম করবে তার নাম লেখা হবে মকান্তরিনদের অন্তর্ভুক্ত। মকান্তরিনের অর্থ হলো যে যারা অঢেল সম্পদের মালিক,
মানে এরা হলো নেকির ধনী, মানে অসংখ্য নেকির তারা মালিকানা লাভ করবে, অসংখ্য নেকি তারা অর্জন করবে। তো এখানে 10 আয়াত দিয়ে শুরু হয়েছে, 10টি আয়াত। সুতরাং যে আলেম সাহেব বলেছেন 4 আয়াত কমপক্ষে পড়তে হবে, তো তার বিপরীতে আমরা এই হাদিসটি পাচ্ছি যে গাফেলদের খাতা থেকে নাম কাটতে হলে কমপক্ষে 10টি আয়াত পড়া উচিত, আর 100টি পড়লে আরও ভালো, 1000 পড়লে আরও ভালো। তো যা হোক, রাতের কিছু অংশ যে ব্যয় হবে, বেশ কিছু অংশ কোরআন পড়তে গিয়ে, এটা আমরা প্রাগোক্ত হাদিস থেকেই বুঝতে পারি, কোরআনের সাফাতের হাদিস থেকে আমরা বুঝতে পারছি। সুতরাং যেহেতু নির্ধারণে আসেনি এখানে, অতএব এমন পরিমাণ পড়া উচিত যে পরিমাণ পড়তে গিয়ে ঘুমের কিছু ব্যাঘাত হতে পারে, এবং এই হাদিসের বাহ্যিক শব্দেরও ওপর আমল হয়ে যায়। সুতরাং এভাবে 4 আয়াত, 10 আয়াত ইত্যাদি দ্বারা নির্ধারিত করা উচিত নয়, বরং একটু বেশি সময় লাগে পড়া উচিত। বা অন্তত আমরা 10 আয়াতের বিষয়ে বলতে পারি যে 10 আয়াত যদি কেউ পাঠ করে, তো আশা করা যায় যে গাফেলদের অন্তর্ভুক্ত যেহেতু হবে না, বলা হয়েছে যে গাফেলদের খাতায় লেখা হবে না তার নাম, তো আশা করি সে জাগ্রত ব্যক্তিদের মাঝে রয়েছে, সে এক প্রকার প্রশংসিত আবেদ, এবং তার জন্য সুপারিশ আমরা আশা করতে পারি যে ইনশাল্লাহ কোরআন সুপারিশ করবে। তো এই হলো কিছু কথা এই হাদিসের বিষয়ে। হাদিসের সহি আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহ এই সাফাত মারওয়ে হাদিসটিকে এনেছেন মসনদ আহমদ, তবরানী, মসনদ হাকিম, বাইহাকির শোয়াবুল ইমান প্রভৃতির বরাতে, আবদুল্লাহ বিন আমর এর সূত্রে, তার সহিহুল জামেতে এনেছেন। তিনি বলেছেন হাদিস সহি, দেখুন সহিহুল জামে 3882 নাম্বার হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন নিয়মিতভাবে কোরআন পাঠের, যেন আমরা কোরআনের সাফাত লাভে ধন্য হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি, তোমরা কোরআন পাঠ করো, কারণ এই কোরআন কোরআন পাঠকের জন্যে, পাঠকদের জন্য সুপারিশকারী হিসাবে আসবে। তবে সবার জন্য নয়, শুধু পাঠ করলেই নয়, মুনাফেকও পাঠ করে, রেয়াকারও পাঠ করে, এখলাসের সাথে পাঠ করলে ইনশাআল্লাহ এই কোরআন আমাদের জন্য পক্ষে কাজ করবে। আল কোরআন হুজ্জাতুন লাকা ও আলাইকা, এটাও বলা হয়েছে সহিহ হাদিসে, খুব সহজ সহিহ মুসলিমের হাদিসে বলা হয়েছে যে কোরআন তোমার পক্ষের সাক্ষী, পক্ষের দলিল, অথবা তোমার বিপক্ষের দলিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনকে, আমাদের জন্য এই কোরআনুল করিমকে আমাদের জন্য হুজ্জাত করে দিন, এবং আমাদের জন্য সুপারিশের জারিয়া বানিয়ে দিন। আমিন। আসসালামু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।